চাট খেতে আমরা সবাই ভালোবাসি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চাট খেতে সবাই ভালোবাসে। আর সেই চাটের চাটনি যদি আমরা ঘরে তৈরি করে নিই তাহলে খুবই ভালো হয়, ফ্রেশভাবে তৈরি হয় সেই চাটনিগুলো, তাহলে চাট করার কোনোই ঝামেলা থাকে না। তাহলে চলুন দেখা যাক কীভাবে আমি চাটের চাটনিগুলো তৈরি করেছি। প্রথমে গ্রিন চাটনি তৈরি করছি, এর জন্য ফ্রেশ পুদিনা নিয়েছি 1 চামচ বড় চামচের, দিয়ে দিলাম 1টি কাঁচা লঙ্কা, 1 মুঠো পরিমাণ ধনে পাতা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 ছোট চামচের আদা বাটা, দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, অ্যাড করছি আমি বিট নুন 1/2 টিস্পুন মতো, 1/2 চামচের বিট নুন, দিচ্ছি সাদা নুন যেটা সেটি 1/4 চামচের 1/4 ভাগ, আর এখানে অ্যাড করছি 1/2 কাপ ভেজে রাখা চিনেবাদাম। আপনারা এর পরিবর্তে তিলও ব্যবহার করতে পারেন, রোস্টেড তিল, বা এখানে ছোলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো জল, বড় চামচের 3 চামচ জল, অ্যাড করছি এখানে লেবুর রস, একটি ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই চাটনিটা খুবই টেস্টি হয়, অবশ্যই বাড়িতে বানাবেন, চাটের জন্য এই রেসিপিগুলো ফলো করুন। খুব সহজে কিন্তু আমরা যে কোনো ধরনের চাট তৈরি করে নিতে পারি, এরকম চাটনি যদি বানিয়ে ঘরে স্টোর করে রাখি। তৈরি হয়ে গেছে আমার সুপার টেস্টি গ্রিন চাটনি, এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, এই চাটনিটা কিন্তু চাটে দিলে চাটের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখানে রয়েছে মিষ্টি চাটনি, তেঁতুল দিয়ে তৈরি মিষ্টি চাটনি, নিয়েছি 50 গ্রাম আমি তেঁতুল, তেঁতুলটা এখানে আমি নিয়েছি পুরনো তেঁতুল, আপনারা চাইলে নতুন তেঁতুলও নিতে পারেন। তেঁতুলটাকে 10 মিনিটের জন্য আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবেন। এখানে বীজ সমেত আমি নিয়েছি, বীজ ছাড়াও আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো, তেঁতুল কিন্তু আমাদের ডায়েটে রাখা খুবই দরকার। 10 মিনিট পর আমি এটিকে ভালো করে ছেঁকে নিচ্ছি, অবশ্যই ছেঁকে নিতে হবে, ভালো করে একটি স্মুথ ব্যাটার তৈরি হয় যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে বা কোনো রকম নোংরা না থাকে। আর তেঁতুলটা অবশ্যই ফ্রেশ তেঁতুল নেবেন, তেঁতুল কিন্তু আমাদের সর্দি কাশি দূর করতে সাহায্য করে, পুরনো সর্দি কাশি বুকে জমা থাকলে তেঁতুল যদি আমরা খেতে পারি, আমাদের ডায়েটে রাখতে পারি, তাহলে কিন্তু খুবই উপকার। তেঁতুলের চাটনিটা খুবই উপকারী। কড়াতে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা জিরে, অ্যাড করছি এখানে সামান্য পরিমাণে হিংটা অবশ্যই সামান্য পরিমাণে দেবেন, বেশি পরিমাণে দেবেন না। এবার ছেঁকে রাখা তেঁতুলের জলটা অ্যাড করে দিলাম, 2-3 মিনিট পর দেখুন জলটা যখন ভালো করে ফুটে উঠেছে, আমি তার মধ্যে 5 চামচ মতো চিনি ব্যবহার করছি। এটি যেহেতু মিষ্টি চাটনি, অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কম বা বেশি, আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এভাবে নেড়ে নেড়ে আমি 5 মিনিট ধরে এটিকে জলটা রিডিউস করে নেব, এক্সট্রা যে জলটা রয়েছে সেটি রিডিউস করে নেব, একটা থিক পর্যায়ে চলে আসবে। দেখুন ঠিক এরকম একটা পর্যায়ে এসছে, এই পর্যায়ে কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করব, খুব বেশি শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে এটি ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। এবার এতে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়োটা খুবই কম পরিমাণে দিতে হবে, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এবার এতে অ্যাড করছি চাট মশলা 1/2 টিস্পুন মতো, 1/2 চামচের আর দিয়ে দিচ্ছি এখানে আমি আন্দাজ মতো নুন। প্রথমে আমি দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট মানে বিট নুন, আর দিলাম হোয়াইট সল্ট, অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি টমেটো সস ব্যবহার করছি 1/4 চামচের, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে তারপর টমেটো সসটা ব্যবহার করেছি। টমেটো সসটা ব্যবহার করলে খুব টেস্টি হয় এই চাটনিটা, আপনারা এভাবে বানিয়ে দেখবেন, দেখবেন নর্মাল তেঁতুলের যে সসটা বা তেঁতুলের চাটনি তৈরি হয় তার সে কিন্তু এই চাটনিটা অন্যরকম হয়। এটি কিন্তু স্টোর করে আমরা প্রায় 1 মাস ধরে ফ্রিজে রেখে দিতে পারি বা বাইরেও রেখে দিতে পারি। এবার আমি চাট মশলা তৈরি করছি, যে চাট মশলা আমি ইমলি চাটনিতে বা তেঁতুলের চাটনিতে ব্যবহার করলাম সেটি কিন্তু এইভাবে আমি তৈরি করেছি, ঘরে তৈরি চাট মশলা। এর জন্য আমি 3 চামচ মতো দিয়ে দিলাম গোটা ধনে, ধনেটা অবশ্যই ফ্রেশ হতে হবে, পরিষ্কার হতে হবে, দিয়ে দিলাম 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে, সবই বড় চামচের 1 চামচ দিয়েছি। এবার 1/4 চামচের আমি দিয়ে দিলাম এখানে জোয়ান, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি, শুকনো লঙ্কা দুটোকে অবশ্যই ফাটিয়ে দেবেন, সামান্য পরিমাণে ফাটিয়ে দিয়েছি। এবার অ্যাড করছি শুকিয়ে রাখা পুদিনা পাতা,
ডাটা সমেত কিন্তু আমি শুকিয়ে রেখেছিলাম। অনেক সময় এক্সট্রা পুদিনা পাতা আমাদের ঘরে থেকে যায়, সেটি সামান্য রোদে ফেলে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়। সেই পুদিনাটা ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম আমচুর পাউডার ছোটো চামচের হাফ চামচ, দিয়ে দিলাম আদা পাউডার সামান্য পরিমাণে, দিলাম হলুদ গুঁড়ো। আদা গুঁড়ো কিন্তু আমরা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারি এবং সারা বছর স্টোর করে নিতে পারি। সামান্য পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। চাট মশলা যেহেতু চটপটে হয়, যত বেশি পরিমাণে মশলা ব্যবহার করব তত কিন্তু এটি টেস্টি হবে। আপনারা দু একটা মশলা না থাকলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে হিং ব্যবহার করলাম অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক সল্ট, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হোয়াইট সল্ট, নর্মাল যে নুনটা হয় সেটি। এই পরিস্থিতিতে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু বাজারের তৈরি চাট মশলার চেয়ে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। আপনারা এইভাবে ঘরে চাট মশলা তৈরি করে বছর ধরে কিন্তু স্টোর করে রাখতে পারেন খুব সহজেই। আদা গুঁড়ো আমরা করে স্টোর করে রাখতে পারি। আমি পরে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন।